আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক নিউজে কি থাকছে আজকে ডায়নার মৃত্যু বিশ বছর মেনে নিতে পারেননি হ্যারি প্রিন্সেস ডায়নার মৃত্যুর পর দীর্ঘদিন মানসিক অসুস্থতায় ভুগেছেন ডায়নার ছোট ছেলে প্রিন্স হ্যারি টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি সোমবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে হ্যারি বলেন মাত্র ১২ বছর বয়সে মা মারা যাবার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম আঠাশ বছর বয়স পর্যন্ত কাউন্সিলিং বা মানসিক সহায়তা দেওয়া হয় ব্যাপারে বড় ভাই উইলিয়াম মানসিক বিশেষজ্ঞ এবং আত্মীয় স্বজনরা তাকে অনেক সহায়তা করেন বলে জানান প্রিন্স হ্যারি বত্রিশ বছর বয়সী প্রিন্স বলেন বক্সিং আমাকে বাঁচিয়ে দিয়েছে এবং এর মাধ্যমে আমি আমার ভেতরের ক্ষোভকে দমন করতে পেরেছি তিনি বলেন টানা বিশ বছর মাকে ভুলে থাকতে হয়েছে এরপর টানা বছর ছিল প্রচণ্ড রকম মানসিক বিশৃঙ্খলা আমি ঠিক বুঝতে পারছিলাম না এমনটা কেন হচ্ছে হ্যারি আরও বলেন শোকাবহ ঘটনাটি আমাকে বেশ ভুগিয়েছে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলাও ছিল ঝুঁকিপূর্ণ ফলে নিজের অনুভূতি নিয়ে কখনো গণমাধ্যমে আসিনি উনিশশো সাতানব্বই সালের একত্রিশে আগস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়না ও তার প্রেমিক দদিয়াল ফায়েদ গেল কয়েক বছরে বিভিন্ন অনুষ্ঠানে মাকে নিয়ে কথা বলতে দেখা গিয়েছে উইলিয়ামকে তবে এই প্রথম মায়ের প্রতি নিজের অনুভূতি শোনালেন হ্যারি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ